আমাদের প্রতিটা দিন শুরু হয় অন্যরকমভাবে। একটা দিনের সাথে আরেকটা দিনের সত্যি মিল থাকে না। কোনো দিন ভালো যায়, কোনো দিন মন্দ যায়। কোনো দিন শুরু হয় খারাপ দিয়ে, কোনো দিন শুরু হয় ভালো দিয়ে। আজকের দিনটাও আমার কাছে ঠিক তেমনই, আমার মনে হয় সবার কাছেই তেমন হয়। চলো, যাই হোক, সবটাই বলছি। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে লাইফস্টাইল ব্লগ। এসকে লাইফস্টাইল ব্লগে তোমাদের নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি নিজে ভালো আছি, মানে আমার শরীরটা ভালো আছে কিন্তু মনটা ভালো নেই। কেন সেটা জানতে হলে ভিডিওটা দেখো, অবশ্যই জানতে পারবে। তো সকাল সকাল উঠে প্রথমে আমি আগে ছাদের একটু আমার গাছ টাছ আছে সেগুলো একটুখানি গুছিয়ে গাছিয়ে পরিষ্কার ঝুষ্কার করে গুছিয়ে চলে এসেছি। সেটা আমি আলাদা একটা ভিডিওতে দিয়েছিলাম। তো এখন ঝাড় দিচ্ছি ঘরদোর, আর তারপরে আমি আসছি। তো দেখো, এটা হলো চিঁড়ে আর আখের গুড়। চিঁড়ে ভিজিয়ে আখের গুড় দিয়ে অভিনবকে খেতে দিয়েছি, ওর শরীরটা ভালো না। আর আমার মা কিভাবে খাচ্ছে দেখলে হাসি পাবে। দেখো, ধৈর্য নেই, পান্তা নিয়েছে, চিনি নিয়েছে, লবণ আর আমটা বটি দিয়ে কাটার ধৈর্য নেই, খুব ব্যস্ত, যাবে এক জায়গায় সেই জন্যে। তো দেখো, এইভাবেই আমটা নিয়ে খাচ্ছে, আর আমি চলে এলাম। আমি এখনও কিছু খাইনি, ঝাড় দিয়ে একটু কষ্ট হচ্ছিলো, উঠোন টুটোন সব ঝাড় দিয়ে একটু কষ্ট হচ্ছিলো বলে বসে পড়েছি। ভেবেছিলাম স্নান করতে যাব, তো স্নান করতে গেলে মাছটা কাটা হবে না, তাই মাছ কাটতে বসেছি। চিংড়ি মাছ আগের দিন এনেছিল 500 মতো। সেই চিংড়ি মাছটা আমি মানে এমন টাইমে এনেছে, তখন আমার স্নান হয়ে গেল, আর মাছ কাটতে আমার কেমন একটা ঘেন্না ঘেন্না করে, সেই জন্য আর আমি সেদিন কাটিনি, ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দুদিন হয়ে গেছে, তিন দিন হয়ে গেছে, তিন দিন পরে বের করেছি, বের করে আজকে কাটছি চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছটা খুব ছোট ছোট, তো কাটতে আমার খুব সময় লাগবে। আর চিংড়ি মাছ আমার একটু অ্যালার্জির প্রবলেম, সেই জন্য চিংড়ি মাছ কাটলে আমার হাতটা চুলকায়। তো আর গরম লাগছে বলে আর কলতলায় বসিনি, প্রচণ্ড গরম লাগছে। গরম কীরকম পড়েছে সবাই জানো, অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ, সেই জন্য আমার তো এত গরম লাগছে বলে আমি এইখানটা ফ্যানের তলায় বসেছি। আর এদিকে মা যাবে এক জায়গায়, সেখানে আম নিয়ে যাবে, তো সেই নিয়ে হচ্ছে ঝামেলা। ঝামেলা মানে জামাইকে বলছে পেড়ে দিতে, মানে সকালবেলা পেড়ে দেওয়ার কথা ছিল, সকালবেলা উঠে বলেছে পারবো, আর ওদিকে মা বলেছে লাগবে না, আমি নিয়েছি। তারপরে জামাই মানে আমার হাজব্যান্ডটা একবার এক জায়গায় নিয়ে যাবে বলে আম, সেই জন্যে সে পারতে গেছে, তো বলছে তখন বলছে আমার জন্যও পারতে। এবার অন্য জায়গা থেকে, অন্য বাড়ি থেকে একটা লগি নিয়ে এসে পাড়ার কথা, যেটা দিয়ে আমি সেদিন পারছিলাম, তো তাদের লগিটা খুব একটা ভালো না, সেই জন্যে মা বলছে না লোকের বাড়ির লগি এনে পারতে হবে না। আমিও বারণ করলাম যে আমাদের লগি দিয়ে যা হয় তাই পারো, তাই দিও। যাই হোক, চিংড়ি মাছ কাটছে। চিংড়ি মাছ কাটার একটা কিন্তু মানে চিংড়ি মাছের মধ্যে একটা জিনিস খোলা বাদ দিয়েও একটা জিনিস ফেলতে হয় জানো তো। তো চিংড়ি মাছের ভেতরে একটা সরু সুতো মতো জিনিস আছে, দেখো দেখাচ্ছি, এই দেখো সরু সুতো মতো জিনিস আছে, এটা খেলেই কিন্তু পেটের গণ্ডগোল হবে। তো চিংড়ি মাছের এইটা অবশ্যই করে ফেলে দিয়ে তারপরে খেতে হয়, আমরা দিই। তো তারপরে আসছি, চলো। মাছ কেটে রেখে দিয়ে দুটো পান্তা খেয়ে নিলাম। এত জোরে খিদে পেয়েছিল, এত জোরে খিদে পেয়েছিল, মাথা পাতা ঘুরছিল, সেই জন্য মাছ টাছগুলো কেটে দিলাম। নিয়ে এদিকে তার আগে ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, ভাতটা বসিয়ে, আর কি বাজে গরম লাগছে, কি গরম পড়েছে, এই গরম যে কতদিন চলবে, একটু বৃষ্টি হলে তো পারা যায়, বৃষ্টি না হলে পারা যায় বলো, মানে তোর তোর করে ঘামছি। এই নাইটি রাত্রেবেলা গা ধুয়ে, মানে বিকেলবেলা গা ধুয়ে সিঁড়ির ঘরে মেলে দিয়েছি, সকালবেলা উঠে শুকিয়ে গেছে, সকালে আবার পড়লাম, এর মধ্যে ভিজে গেছে, বাসি নাইটি ছেড়ে ধুয়ে দিয়ে পড়া হয়ে গেছে, পরে এর মধ্যে ভিজে গেছে, কত ছাড়বার কত এ করবো বলো, সম্ভব? ভাতটাকে সাইড করবো, করে তো মাছের মাথা আছে, মাছের মাথাটা ভাজবো, তারপরে চিংড়ি মাছগুলো ভাজবো। চিংড়ি মাছগুলো আর কিছু আমার ছেলেটার ভীষণ শরীর খারাপ, রাত থেকে ওর ভেঙে হচ্ছে বমি হচ্ছে, পটি হচ্ছে। ইতিমধ্যে মা চলে গেল, মেয়েতে মাসির বাড়ি গেল, মানে একা একা বলো পারা যায় এই অবস্থায়।
মা গেল আর আমি এই রান্না করব। তারপরে ও এখন ঘুমাচ্ছে, সকালে একটু চিড়ে আর আখের গুড় ভিজিয়ে খেতে দিয়েছিলাম, তো ওদেরকে দেখালাম। তো তখন দু চামচ তিন চামচ খেয়েছে, দু তিন চামচ খেয়ে বমি করে দিয়েছে আবার। এখনও কিছু আর খাইনি, ঘুমাচ্ছে, ভাত খাবে না বলছে, ভাত গরম ভাত হচ্ছে, ভাত বললাম একটু খা, বলো না এখন খাবো না, যদি শরীরটা ভালো লাগে পরে খাবো। তো সেই জন্য আমি আর জোরও করিনি, যখন খাবে খাবে। এইভাবে তো রেখে দেওয়া যায় না, বরং এখন হচ্ছে গিয়ে ঘুম পাচ্ছে, ক্লান্ত লাগছে, তো শরীর ঘুম পাচ্ছে, ঘুমাচ্ছে। আর বললাম যে তাহলে মুড়ি ভিজে আমার খাবে, তখন সে মুড়ি ভিজে আমার খাবে। চলো আমি এগুলো করে নিই, তারপরে আবার রুটি বেশি আসছে। চিংড়ি মাছটা কিচ্ছু করবো না, চিংড়ি মাছটা ধরে দিলাম, একটু অন্যভাবে করবো। মাছের মাথাটা একটু মুড়ো বন্ধ করে নিয়েছিলাম, কিন্তু হবে না, ওর যেহেতু শরীর খারাপ আর মুড়ো বন্ধ করতে খুব ভালোবাসে, সেই জন্য করবো না। ফার্স্ট মাছের মাথাটা ভেজে রেখে দেবো, ভিজে ছিল যেহেতু ভেজে রেখে দেবো আর এ করবো। চিংড়ি মাছটা একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোল করবো, হালকা করে, আর কিছু করবো না, ভালো লাগছে না। বাচ্চা কাচ্চার শরীর ভালো না থাকলে কিছু ভালো লাগে না। চলো পরে আসছি, রান্না কমপ্লিট। এবার আমার কাজ হলো গ্যাসগুলো পরিষ্কার করো। সাথে দেয়ালটাও পরিষ্কার করব, কারণ আজকে সেই ওয়াল পেপারটা লাগাবো ভাবছি। বাসন মাখো, স্নান করো, শুধু বাসন দেখো। স্নান টান সেরে এলাম, আর এখনো দেখেছো সকালের চুল বাঁধ, মানে কাল রাত্রের চুল বাঁধ এখনো খুলতে পারিনি, তার মানে কি অবস্থা। আর পাশে সোনা শুয়ে আছে, সোনার শরীর এত খারাপ, আসলে খালি গায়ে শুয়ে আছে বলে তোমাকে দেখাতে পারছি না, মানে এতটুকু যদি জল খায় সেটাও বমি করে দিচ্ছে, এত বাজে অবস্থা। ওর জন্যেই আমি মানে সুস্থভাবে কিছু করতে পারছি না, আর রান্না বান্না মানে আমার একটা তরকারিও পুড়ে গেছে, রান্না করতে করতে হঠাৎ বমি করছে ঘরের মধ্যে। সেই সব আবার পরিষ্কার করলাম, ওকে জল দিলাম, ধুলাম, তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম। এইসব অনেক কাজ করতে করতে আমার মানে এ ভিজে এইভাবেই চ্যান করে নিলাম, আমার সময় পাইনি। বাসন এক কারি বাসন বাসন মাঝে মাঝে আর ভালোই লাগছিল না। তো এখন খাওয়া হবে না, ওর জন্য টক দই এনেছে, টক দই দিয়ে একটু ভাত খাবে। কারণ যা খাচ্ছে যদি খায়, যদিও খেতে চায়, জোর করে খাওয়াবো না, কারণ খেলেই ওআরএস খেয়েছে সেটাও বমি করে দিচ্ছে। আর মা নেই, মা থাকলে কি মা রান্নার দিকটা দেখে আর আমি আদার্স কাজগুলো করি, আর মা তো নেই, মা সকালবেলা চলে গেছে, আর আমার উপরে পুরো প্রেশারটা, ওই জন্য আরও বেশি অসুবিধা হচ্ছে, বেশি কষ্ট হচ্ছে। রীতিমতো আমার যে কী কষ্ট হচ্ছে সে তোমাদের বলে বোঝাতে পারবো না। চলো
আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। ঠিক আছে, টাটা।